পক্ষ থেকে আমার ইউটিউবের সকল বন্ধুদেরকে জানাই ঈদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন চমৎকার এবং সুন্দর একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এলাম কার্লি চোল কার পছন্দ বলেন কোকরানো চোল কেউই পছন্দ করে না আমিও করি না কিন্তু সব সময় চাইলি পার্লারে যেতে পারি না ঈদের এই ব্যস্ততম সময়ে একদমই যাওয়া হয় না যারা সময় পান না পার্লারে যাওয়ার জন্য যাদের রুক্ষ চুল চুলের আগা ফেটে গিয়েছে চুলকে স্ট্রেট করতে চান সুন্দর করতে চান একবার অ্যাপ্লাই আপনার চুলকে স্ট্রেট এবং সুন্দর করতে পারবেন এবং খুবই সফট ও সিল্কি করতে পারবেন আপনাদের জন্য নিয়ে এলাম চমৎকার এবং সুন্দর গরোয়া একটি রেমেডি আশা করছি এই রেমেডি ব্যবহার করার পরে একবার অ্যাপ্লাই করার পরেই আপনাদের চুল হবে সিল্কি সফট নরম ও কোমল পার্লারে যাওয়ার প্রশ্নই ওঠে না গরোয়া কিছু উপকরণ দিয়েই আপনি আপনার এই রেমিডি তৈরি করতে পারবেন আমি এখানে তিসি বীজ নিয়েছি তিসি বীজ কিন্তু আমাদের চুলের জন্য ভীষণ উপকারী আপনারা শুনলে অবাক হবেন চুলের আগা ফাটা রোধ করতে পারে কিন্তু তিসি বীজ আপনার চুলকে স্মুদি করতে পারে তিসি বীজ নিয়েছি মেথি আপনারা মেথি প্রত্যেকেই চিনেন আর মেথির গুণ সর্বগুণে মেথি হচ্ছে গুণান্বিত চুলের জন্য মেথির তুলনা অতুলনীয় স্বাস্থ্যের জন্য মেথি কিন্তু অসম্ভব অতুলনীয় আমি একটি পাত্র নিয়েছি পাত্রর মধ্যে আমি দেড় চা চামচ তিসি বীজ ওইখানে দিয়ে দিব পাত্রের মধ্যে দেড় চা চামচ আপনাদের চুলের গ্রোথ অনুসারে একটু কম বেশি করে নেবেন মেথি বীজ দিয়ে দিব এক চা চামচ এক চা চামচ মেথি বীজই চুলের জন্য অ্যানাফ এর সাথে মিশিয়ে দিব সামান্য একটু পানি এবং পাঁচ থেকে সাত মিনিট এটাকে বিজতে দিব পাঁচ থেকে সাত মিনিট আপনি বিজিয়ে রেখে দিবেন সাময়িক সময়ের জন্য তবে অবশ্যই চামচ দিয়ে পুরোটাকে নেড়ে মিশিয়ে নেবেন যাতে বীজগুলো পানিতে বিষতে সক্ষম হয় তিসি আর মেথির বীজ দিয়ে তৈরি করব জেল যে জেল আমাদের চুলের পুষ্টির উৎস হিসাবে কাজ করবে তিসিতে রয়েছে ভিটামিন ই ও বি যা আমাদের মাথার ত্বকের ফ্রি রেডিকেলসকে কম করতে সাহায্য করে বীজগুলো প্রায় বিজে গিয়েছে এ পর্যায়ে এটাকে আমি চুলায় বসিয়ে দিব। পাঁচ সাত মিনিট আমি ওভার করে নিয়েছি এখন এর থেকে জেল তৈরি করে নেব জেল তৈরি করা কিন্তু সহজ চুলায় হাড়ি বসিয়ে দিয়েছি দেখুন এবং নেড়ে নিয়েছি পানি ফুটা অবধি অপেক্ষা করলাম পানিটা ফুটে উঠেছে কালারের পরিবর্তন হয়ে গিয়েছে এখন জেল বের হওয়া পর্যন্ত আমাকে চুলায় রাখতে হবে তবে চুলা রাস্তা অবশ্যই মিডিয়াম লোতে রেখেই কাজ করার চেষ্টা করবেন খুব হাই হিটে রাখার প্রয়োজন নেই দেখুন এর থেকে মোটামুটিভাবে জেল বেরিয়েছে আরও কিছুক্ষণ রাখতে হবে পুরো জেলটা যখন একটু গণত্ব আকার চলে আসবে তখন এটাকে চুলা থেকে নামিয়ে নিব জেলটা তৈরি হয়ে গিয়েছে ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। চুলের স্ট্রেট হেয়ার প্যাক তৈরি করার জন্য আমার লাগবে কলা অবশ্যই পাকা কলা নিতে হবে আমি এখানে পাকা একটি কলা নিয়েছি আপনারা জানেন কি না আমি জানি না চুলের জন্য কিন্তু কলা দুর্দান্ত কাজ করে কলা কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী অর্থাৎ আপনি যদি কলা খেতে চান সেক্ষেত্রে কিন্তু ভীষণ উপকারী তেমনি আপনার চুলের জন্য আপনার স্কিনের জন্যও কিন্তু কলা বেশ উপকারী আমি কলাটার খোসা ছাড়িয়ে নিয়েছি আপনারা চাইলে কিন্তু কলাটার খোসা সহ দিতে পারেন কারণ কলায় যতটুকু পুষ্টিগুণ রয়েছে খোসাতেও ঠিক ততটুকুই রয়েছে কোনো অংশে কম নয় একটা কাঁটা চামচের সাহায্যে কলাটাকে আমি গালিয়ে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন অর্থাৎ মিহি একটি পেস্ট তৈরি করে নিতে হবে দেখুন কলার পেস্টটা প্রায়ই রেডি হয়ে গিয়েছে আপনার চুলের হারানো উজ্জ্বলতা যদি কেউ ফিরিয়ে দিতে পারে তা হচ্ছে কলা আপনার চুলকে যদি মোলায়ন মসৃণ করতে পারে তা হচ্ছে কলা আপনার কোমল চুল যদি আপনি পেতে চান তা আপনাকে দিতে পারে কলা কলা এতটাই কার্যকরী তবে কলা কিন্তু একা নয় কলার পাশে আরও অনেক উপাদান রয়েছে যেগুলো ব্যবহার করতে হবে কলার সাথে যে জেলটা আমি বের করে নিয়েছি সেটা একটি কাপড়ের সাথে ছেঁকে ছাবাগুলোকে আলাদা করে নিব অর্থাৎ বীজগুলোকে আলাদা করে নিব শুধু জেলটা লাগবে জেলটাকে বের করে নিব। এই জেলটা কিন্তু দুর্দান্ত আপনি যদি আপনার 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 চুল জেলটা করেন তাও কিন্তু চুলের অনেক উপকারে আসবে পাতলা হয়েছে চুলে সেগুলো গণ হবে আপনার চুলের ডগা ফেটে গিয়েছে ডগা ফাটা বন্ধ হবে আপনার চুল রুক্ষ হয়ে গিয়েছে রুক্ষতা দূর হবে যাদের চুল ফ্রিজি ম্যানেজ করা কষ্ট সাধ্য। তাদের কিন্তু এ জেল দুর্দান্ত কাজ করবে অর্থাৎ এই জেল যে আপনি তৈরি করেছেন এ জেল আপনার চুলকে রাফ যে নেশ আছে চুলের সেটা দূর করবে চুলের যে রুক্ষতা আছে সেটাকে দূর করবে আপনার চুলকে কিন্তু নরম এবং কোমল করতে পারে আপনি জানেন এইটা আপনার জন্য আপনার চুলের জন্য দুর্দান্ত কাজ করবে আজকের যে জেল আমি তৈরি করেছি তার চুলের যে কতটা উপকারী তা একবার অ্যাপ্লাই করলে আপনারা নিজেরাই আমাকে কমেন্ট করে বলবেন আমি সেই কমান্টের অপেক্ষায় রইলাম কখন আপনারা বলেন যে আপু এটা তুমি কি দিয়েছ এত চমৎকার হেয়ার টিপস এর আগে কখনও আমরা অ্যাপ্লাই করিনি তিসি জেলের পরিবর্তে যদি আপনাদের কারো তিসি জেল প্রত্যেকের শ্যুট করে কারণ এটা প্রাকৃতিক বীজ যদি কারো ইনকেস শ্যুট না করে তারা চাইলে কিন্তু অ্যালোভেরা জেলটা নিতে পারেন তবে আমার মনে হয় তিসি জেলের ক্ষতিকর কোনো দিকই নেই প্রত্যেকেই তিসি জেলটা খাবার থেকে শুরু করে মাথার ত্বকে এবং স্কিনের ত্বকে লাগাতে পারেন কলার সাথে আমি পুরো জেলটুকু মিশিয়ে নিয়েছি এবং ভালোভাবেই মিশ্রণটি তৈরি করে নেব এখন কিন্তু আমার এই মিশ্রণটি রেডি অর্থাৎ মিশ্রণটিকে সুন্দরভাবে মিশিয়ে নিব আপনারা চাইলে কিন্তু ওই যে বললাম ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন আমি ব্লেন্ডার ব্যবহার করছি না এর আগে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে একটি ভিডিও দিয়েছিলাম অনেক আপুরাই কমেন্ট করে বলেছে আপু হাত দিয়ে ব্লেন্ডার ছাড়া কি হবে হ্যাঁ হবে যারা এ কথা বলছেন তাদেরকে বলছি ব্লেন্ডার ছাড়াও হবে আপনি চাইলে এরকম একটি হ্যান্ড বিটার দিয়ে বিট করে নিতে পারেন অথবা চামচের সাহায্যে একটু সময় লাগবে করে নিতে পারবেন শুধু মিহি একটি পেস্ট হলেই হবে এর সাথে আমি অ্যাড করে দেবো কাস্টার্ড অয়েল কাস্টার্ড অয়েল কিন্তু পাতলা চুল গণ করতে পারে এখানে আমি যে যে উপাদান মিশিয়েছি তার মধ্যে অতি উত্তম হচ্ছে মেথি মেথি পাতলা চুলকে গণ করতে পারে চুলের গোড়াকে মজবুত করতে পারে তেমনি কাস্টার্ড অয়েলও কিন্তু পাতলা চুলকে গণ করতে পারে চুলের গোড়াকে মজবুত করতে পারে আমি হাফচা চামচের একটু বেশি কাস্টার্ড অয়েল দিয়েছি তবে কাস্টার্ড অয়েলটা আপনারা একা অ্যাপ্লাই করবেন না অন্য কোনো অয়েলের সাথে ব্যবহার করবেন অন্য অয়েল কিন্তু আপনাকে লাগাতে হবে সেটা যে কোনো অয়েল হতে পারে আমি প্যারাশুটের নারকেল তেলটা নিয়েছি আমার কাছে এই নারকেল তেলটা ফ্লেভার ভীষণ ভালো লাগে অতি পিওর মনে হয় জানি না কতটুকু পিওর আছে তবে আমার কাছে ভালো লাগে আমি দুই চা চামচ নারিকেল তেল এর সাথে অ্যাড করে দিলাম আপনারা চাইলে কিন্তু নারকেল তেলের পরিবর্তে অলিভ অয়েল আলমন্ড অয়েল মিশাতে পারেন প্রত্যেকটাই আমাদের চুলের জন্য উপকারী যদি এর কোনোটাই আপনারা ব্যবহার করতে না চান তাহলে দুটি ভিটামিন ই ক্যাপ অবশ্যই অ্যাড করে দিবেন ভিটামিন ই ক্যাপ কিন্তু আমাদের চুলের জন্য বেশ কার্যকরী প্রত্যেকটা সমাধান আপনি একটি মাত্র ই ক্যাপে পেয়ে যাবেন আমার চুল স্ট্রেট করা হেয়ার পেকটি রেডি ঠিক এইভাবে আপনি হাতের মধ্যে নিয়ে আপনার চুলের আগা থেকে গোড়া পর্যন্ত স্টিকি করে করে আপনি লাগাতে পারেন ঠিক এইভাবে পুরো চুলে আপনি যদি চান একটি ব্রাশের সাহায্যেও লাগাতে পারেন তবে গোড়াতে অবশ্যই লাগাবেন তাহলে আপনার নতুন চুল গজাবে চুলের গোড়া মজবুত হবে এবং আপনাকে মিনিমাম চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট রাখতে হবে তারপর আপনি ফ্রেশ ঠান্ডা পানি দিয়ে মাথাটা ধুয়ে নেবেন অবশ্যই শ্যাম্পু করবেন আপনার চুল কিন্তু শ্যাম্পু করলে পরে খুশকি মুক্ত হবে ড্যানরাখ মুক্ত হবে কন্ডিশনিংয়ের দরকার নেই আপনি এমনিতেই চমৎকার চুল পেয়ে যাবেন যে চুল আপনি চাচ্ছেন মাত্র একবার অ্যাপ্লাই আপনার চুল হবে সিল্কি ঘন ও মজবুত উইকে আপনি এটা একবার অবশ্যই অ্যাপ্লাই করবেন চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট মিনিমাম এক ঘন্টা রেখে আপনি চুলটা ফ্রেশ ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেবেন ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশের যে বেলাইকনটা আছে সেটা অন করে রাখবেন আমার নোটিফিকেশান পাওয়ার জন্য লাইক কমেন্ট ও শেয়ার করবেন চুলের মজবুততা অবশ্যই আপনি পেয়ে যাবেন এই হেয়ার প্যাক ব্যবহারে সবাই ভালো থাকবেন আল্লাহ